वेलकम फ्रेंड्स, वेलकम बैक टू लाइफ विद भक्ति। आशा करी सबाई ভালো আছেন, সুস্থ আছেন, শরীর সঙ্গে মনে যত্ন নিচ্ছেন, অবশ্যই ভক্তি পাঠাতে আছেন। রাতে রাতে এভরিওয়ান সকালে সকালে উঠে মঙ্গল আরতি করে দেখে এলাম, কিন্তু আজকে একটু ভিডিও করিনি। অনেস্টলি ভাবে কোনো ক্যামেরা নিয়ে যাইনি, শুধু মঙ্গল আরতিটা মন থেকে এনজয় করেছি, মন থেকে উপলব্ধি করার ব্যাপার সেটাই করে এসেছি। করে ঘুরে টুরে গ্রসারি করে আসলাম প্রচুর। দেখো এখানে বলেছি না, একটা তোমার এ দোকান আছে যে ইস্কনের ভেতরে, তো গ্রসারি দোকান, ওখান থেকে কিনেছি পাওভাজি, মশলা, চানা মশলা, তারপর মেয়োনিজ, তোমার তারপর সস, কাসুন্দি, এরকম করে অনেক কিছু কিনেছি, যেন ওগুলো ওখানে নিরামিষ পাওয়া যায় না। চানা মশলা টানা মশলাগুলো ওখানেই আছে, দেখবি এটার ভেতরে ঘি বাতি আছে। আর পম্পা এখানে করছে পুজো, এই যে মিঠাই সন্দেশকে। আজকে সকালবেলায় রাতে ভাবলাম ভোরবেলায় উঠে ওদেরকে মঙ্গল আরতি করে, প্রত্যেকবার তোমরা দেখো মঙ্গল আরতি করার পর কিন্তু আমরা ওখানে যাই মঙ্গল আরতি দেখতে। কিন্তু আমি আজকে উঠাতেই এত কষ্ট লাগছিল, মনে হচ্ছিলো কষ্ট টায়ার্ড হয়ে গেছে, এত ঘুমাচ্ছে শান্ত, তোরা ঘুমা আমি ঘুরে আসি, দিয়ে আমি ঘুরে চলে এলাম। চলো দিনটা শুরু করা যাক, চাটা খেতে যাব, তারপর তোমাদের দেখাবো। এখানে প্রসাদম খেতে যাচ্ছি, টিফিন করব এই জায়গাটা। এইখানে সব ছিল রাত্রিবেলায় অনেকে, ওই দোকানটা থেকে সব কিনে। এই যে আমাদের চা চলে এসছে, চায়ের সঙ্গে চা কম্পার হাতে। এই যে চা, এইটা আমাদের চা হার্বাল টি। কিন্তু ভিডিও করা গেল না, মোবাইল এলাও নেই, আর এখানকার ব্যাগ হারিয়ে গেছে, সেই নিয়ে কাজ চলছে। চলো এখন আমরা টিফিন করব, করে ধরে একবার এতে ঢুকবো, রুমে ঢুকবো, একটু ফ্রেশ হবো, মিঠাই সন্দেশকে নেবো, দিয়ে হাঁটা দেবো, তাই তো দাদা? হয়ে গেল এবারের মতো কোটাইবা। খুব মানে কৃষ্ণা খুব বেশি দয়া করেছে, কৃপা করেছে বেশি, ঘন ঘন আসতে পারছি, এরকম কৃপাই করছেন। আমরা রেডি, এবার বেরাবো। অরূপ বেরিয়ে গেছে সব জিনিসপত্র নিয়ে, এবার প্রধান দা রেডি হয়ে গেছে ঘুমিয়ে ঘুমিয়ে, এই চশমা পরে হিরো হয়ে ঘুমিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, চশমা হয়ে হিরো হয়ে। আর এদিকে মা, হাই মা, হাই করে দিল। চলো বেরিয়ে যাওয়া যাক, খুব মজা হলো, তাই তো বাম্পা? কয়দিন খুব মজা হলো, একদিন পুরো খুব ভালো করে মজা হলো, একদম বেশি করে টাইম নিয়ে প্রধান দাকে বলি পড়তে পারে, কিন্তু আসে না, বেশি করে টাইম নিয়ে আসতে হবে। রুমটাও খুব সুন্দর পেয়েছিলাম, সিঙ্গারা সিঙ্গারা কিনেছে পম্পা রাস্তায় খাওয়ার জন্য, আর আমরা তুমি চাউমিন খেলাম ওখানে দেখলে।
তো আমাদের হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে পড়েছি, বেরিয়ে যাচ্ছি না বেরিয়ে পড়েছি। তো চলো রাস্তাটুকু এইটুকু দেখাবো। আরও বৃন্দা দেবী ড্রেস কিনতে বাকি আছে, ওটা আমরা পাইনি এখান থেকে, তো ওটা কিনে নেবো। আর এখান থেকে মন্দিরটা একবার দেখে নাও। গাড়ি এখানে দাঁড়িয়েছে চা খাও বলে, আর ওই যে সামনে চায়ের দোকান, চা খাও। রোড ক্রস হয়ে গেছে। হ্যাঁ জম্বুবান সিঙ্গারা ইস্কন কত বড় বড় পাওয়া গেছিল। এটা হচ্ছে সান যেখানে থাকে সেখানকার রথযাত্রা। সান ভিডিও করে আমাকে পাঠিয়েছিল, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো কত বড় রথ হয়েছে, এবং ওখানে খুব ভালো করে রথযাত্রা পালন হয়। যেখানে যেখানে ফ্ল্যাট নিচে সাপুজিতে, ওখানে তোমার ভালো করে রথ, খুব ভালো করে রথ করে মানে হয়েছে। যে ক্যাম্পাসের ভেতরে আছে যে সেইটুকুর মধ্যে, মানে বাইরে না, ওখানকার লোকেরাই করেছে। আমার খুব ভালো লাগলো দেখে, এরকম কালচার আছে বলে। সানেরও মিস হলো না রথটা, রথ দেখতে পেলো, যেটা মনে কষ্ট হচ্ছিলো। তো সান এই রথটা নিয়ে গিয়ে কোথায় রাখা হয়েছে, সেই যেখানে জগন্নাথ রাখা হয়েছে সেখানে পুজো হচ্ছে, সেখানকার ভিডিও করে পাঠিয়ে তোমরা দেখে নাও। আমি এই জার্নির ভিডিওটা আর বেশি কিছু করতে পারিনি, কারণ আমার প্রচণ্ড জ্বর চলে এসেছিলো। তো আমার শরীর এখনও পর্যন্ত অসুস্থ, তোমরা গলা শুনে বুঝতে পারছি, নাকি ছিল কথা হচ্ছে আমার। তো সেই জন্য আমি মানে ভিডিও করতে পারিনি, তো এটা দিয়ে দিলাম। সর্দি কাশি গলা ব্যথা বা কিছু হচ্ছে, তোমরা এই হার্বাল টিটা খেয়ে নিতে পারো, ইস্কন থেকে আনা। একদম খেলে তোমার গলা একদম খুব ফ্রেশ হয়ে যাবে। এই জন্য এবারও আমি তিনটে নিয়ে আনলাম, একটা আমার, একটা মায়ের, একটা সানের। মর্নিং রাধে রাধে এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, শরীর সঙ্গে সঙ্গে মনে যত্ন নিচ্ছে, এবং অবশ্যই মুক্তির পথে আছো। আমি আসার পরে দেখি, আমি আর কোনো শ্যুট করিনি, তোমরা দেখলে আর্ধেক দেখার পর বন্ধ হয়ে গেলো, কারণ আমি আসার পর প্রচণ্ড জ্বরে পড়ে গেছিলাম। এবার দু একদিন ওই জ্বর জ্বর করেই কাটছিলো, ওই জ্বর অবস্থায় এডিট করে তোমাদেরকে রথের ভিডিওটা দিয়েছি, এবং তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। তো চাটা দিয়ে দিনটা শুরু করা যাক। এখনও শরীরটা ভালো হয়নি, নাকে গলা আওয়াজ শুনে বুঝতে পারছি, নাকে নাকে কথা বলছি, সর্দি হয়ে আছে। তো এই জন্য হার্বাল টিটা নিয়ে বসি। হার্বাল টি এমনিতে সকালবেলা আমি হার্বাল টিটাই খাই, অন্য কিছু খায় না। তো হার্বাল টিটা খুবই ভালো। তোমরা যদি কখনো ইস্কন যাও বা অনলাইন আনাতে পারো, তোমরা এই হার্বাল টিটা আনাতে পারো, খুবই ভালো। হার্বাল টি আর ঘি, এই দুটো ইস্কনের ওইগুলো খুবই ভালো। আমি নিয়ে তো নিজে ইউজ করছি, আর ওখান থেকে কী কী কিনে এনেছি আজকে তো ভিডিওতে তোমাদের দেখাবো। চলো তোমাদের দেখাই নবদ্বীপ থেকে কী কী আনলাম, নিয়ে এনেছি। দেখো প্রথমে খাওয়া দাওয়ার কথা চিন্তা করেছি, বাচ্চাদের চানা ছোলে মশালা এনেছি, এটা পুরো নিরামিষ, এতে কোনো পেঁয়াজ রসুন নেই। আমি তোমাদেরকে দেখিয়েছি ওখানে যে শপটা থেকে আমি কেনাকাটা করি, সেটা হচ্ছে ইস্কনের মধ্যেই শপ, ওদেরই শপ। তো ওখান থেকে কেনাকাটি করেছি, তো সেই জন্য ছোলে মশলাটা মাঝে মাঝে ছোলা করে অনিমাটি, কিন্তু সেটা মশলা পড়ে না বাচ্চাদের জন্য করলে, আর এদের জন্য করলে তো মানে স্কুলে বা বাড়ির জন্য করলে হয়তো মশলাটা দেয়। তো পেঁয়াজ রসুন থাকে বলে আমি দিতে পারি না, তো আমার মনে হলো ছোলা মশলা একটা নিই। আর একটা নিলাম পাওভাজি মশলা, মাঝে মাঝে পাওভাজি করে খাওয়াবো বলে বাচ্চাদেরকে, পাওভাজি মশলা নিয়ে এসেছি। আর একটা নিয়েছি মিয়া মায়োনিজ নিয়েছি একটা, তো এটা হচ্ছে ভেজ পুরো, দেখো লেখাই আছে, আর ওখানে তো নিরামিষেরই ব্যাপার, মানে কোনো আমিষের কোনো ব্যাপার নেই। আর একটা বড় হিঙের কোটো নিয়েছিলাম, যেটা দেখাতে ভুলে গেছি। আর একটা নিয়েছি কাসুন্দি, গরম ভাতে কাসুন্দি খেতে খুব ভালো লাগে বাচ্চাদের, খাওয়াবো বলে গরম ভাতে কাসুন্দি দিয়ে একটু অন্যরকম টেস্ট করাবো,
তো সেই জন্য কাশুন্দি নিয়েছি। এই কাশুন্দিতে দুটো নেওয়া হয়েছে, একটা মায়ের একটা আমার, আর নেওয়া হয়েছে সস, সসও তিনটে নেওয়া হয়েছে, না মা নাওনি, না না সস, একটা পম্পা নিয়েছি, একটা আমি নিয়েছি, ছোটোটা নিয়েছি কারণ বড়টা আছে অলরেডি। তো এই হচ্ছে খাবার ডিপার্টমেন্ট গেল, কেনাকাটা হয়েছে। এছাড়া অনেক কিছু কিনেছি, না খাবার ডিপার্টমেন্ট এখনও যায়নি, যেটা দরকার আমি তোমাদের বলছি। ওখানকার ঘি খুব ভালো হয়, মা একটা আমি একটা নিয়েছি, ঘি দারুণ ওখানকার, গাওয়া ঘি একদম। অবশ্য আমি বাড়িতে ঘি বানাই কিন্তু এখন ঘিটা একটু কম হচ্ছে, কেন সার নেই বলে দুধটা কম নেওয়া হচ্ছে সেই জন্য। আর এইটা হচ্ছে হার্বাল টি, এই হার্বাল টিটার কথা বলছি, তোমরা অবশ্যই ট্রাই করো যাদের গলার সারা বছর একটা খুশখুশানি ভাব থাকে বা একটু মানে এর ভাব থাকে না, ওই কাশির ভাব থাকে, তাদের কিন্তু পক্ষে খুব ভালো এবং চায়ের নেশা থেকেও তোমাকে অনেকটা দূরে রাখবে। তো এই হার্বাল টিটা নিয়েছি, আর এটা নিয়েছি হচ্ছে ঘি, এটা নিয়েছি লক্ষ্মীনারায়ণকে বসাবো বলে পদ্মটা, তার এগুলো হটিয়ে দিই, পদ্মটা নিয়েছি লক্ষ্মীনারায়ণকে বসাবো বলে, এটা চারটে নিয়েছি, দুটো মায়ের দুটো আমার। এই পদ্ম মা নিয়েছি ওদের জন্য, ওদেরকে বসাবো বলে লাড্ডু গুড্ডুকে, আমি লক্ষ্মীনারায়ণকে বসাবো বলে নিয়েছি। আর একটা আসন নিয়েছি, এই যে এরকম বড়ো বড়ো দুটো আসন নিয়েছি, আমি মিঠাই সন্দেশকে খেতে দিই সে তখন বসাবো বলে, আর মা এমনি লাড্ডু গুড্ডুকে খা বসাবে বলে নিয়েছে। এরকম দুটো আসন নেওয়া হয়েছে, এইগুলো নেওয়া হয়েছে ভাই আর প্রধানদার জন্য, ওই টাকা পয়সা রাখার জন্য সুবিধা হয় বলে এটা কিনেছে, এটা রাখার জন্য, যে টাকা পয়সা রাখবে তো সুবিধা হবে সেই জন্য দুটো ব্যাগ। আচ্ছা বাচ্চাদের জন্য এরকম মুকুট কিনেছি, 15 টাকা করে নিয়েছে, এই যে ছোটো ছোটো মুকুট অনেকগুলো, এইটা একটা, এইটা একটা, এইটা এইটা একটা, চারটে মুকুট নিয়েছি। আর নিয়েছি তোমার হচ্ছে এই যে ময়ূর পালক, আমি একটা পাঁচ জন্য নিয়েছি আর দুটো ছোটো বাচ্চার জন্য নিয়েছি, আর মায়ের জন্য নেওয়া হয়েছে, আবার পম্পার জন্য মনে হয় পম্পা নিয়েছে, এরকম করে সব নেওয়া হয়েছে, ময়ূর পালক অনেকগুলো নেওয়া হয়েছে। আর নিয়েছি হচ্ছে বৃন্দা দেবীর শাড়ি, তুলসী মায়ের শাড়ি নিয়েছি, এইটা একটা, আর একটা হচ্ছে এইটা, দুটো যে ড্রেস নিয়েছি পরানোর জন্য বৃন্দা দেবীকে, এগুলো 180 টাকা করে নিয়েছে বৃন্দা দেবীর ড্রেসগুলো। আর যেটা আমার অনেকদিনকার শখ ছিল সেটা দেখাই দাঁড়ো, এই যে শান্তিপুরি ঘন্টা, আমার খুব মানে অনেকদিনকার শখ ছিল কেনার, তো এটা নিয়েছি, খুব ভালো এটা। তো এই হচ্ছে ছোটোখাটো কেনাকাটা, এটা মায়ের ঘি আর মায়ের এ আছে, হার্বাল টিটা আছে, এই ছোটোখাটো কেনাকাটাগুলো করেছি। কেমন লাগলো অবশ্যই বলবো আমার ছোটোখাটো কেনাকাটা, আর কি এগুলি কিনেছি, আমি তো ওখানে গেলে মশলাটা বেশি করে উঠিয়ে আনার চেষ্টা করি, কারণ এটা নিরামিষগুলো পাওয়া যায় না। তাহলে রাখছি ভিডিওটা এখানে, কেন অনেকদিন পরে রাখছি কি ভিডিও জ্বর হলে কন্টিনিউ করতে পারি, আর দেখে নাও সানের ওখানে রথযাত্রা তোমাদের দেখিয়েছি ভিডিও, সানের ওখানে জগন্নাথকে কোথায় রাখা হয়েছে, ওখানে ছোটো ছোটো রথযাত্রা হয়েছিল, সেটা ওইটা দেখালো। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো লাইফ ফেসবুকে, যতক্ষণ ফিরে আসছি ভালো থেকে, অবশ্যই ভর্তি করতে লাগবে।